সো ভিউয়ার্স, ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকা গিয়ে পৌঁছতে পারি আর পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের চাঁদপুরের ঘোরাঘুরি শেষ হয়ে গেল, এই আজকে আমরা রওনা দিব। এখন ফয়সাল আর আন্টি যাবে বাসে আর আমি যাব বাইক নিয়ে। এই দেখেন আমার বাইকের অবস্থা। এই বেল পড়ছে রে, বেল পড়ছে। না না না, এই যে মাত্র একটা বেল পড়লো, একটা বেল পড়ছে, বেলটা নেই। কত বড় সাইজের একটা বেল, এটা নষ্ট হয়ে দেখেন তো দাদু। মাত্র সাইডে দাঁড়াইছিলাম, আল্লাহ বাঁচাইছে যে বেলটা মাথার উপরে পড়ে নাই। সো ভিউয়ার্স, মোটামুটি সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন আমরা দেরো বাল্লার নাম নিয়ে রওনা দিব। সো ভিউয়ার্স, ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকা গিয়ে পৌঁছতে পারি আর পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারি। আর আমি এই অবস্থাতে আজকের আমার প্রথম জার্নি এইভাবে, এর আগে আমি কখনো এইভাবে জার্নি করি নাই। মানে আমার পিছনে অলওয়েজ পিলিয়ন হিসেবে ছিল মানুষ, কিন্তু আজকে অন্য কিছু। দেখা যাক ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয়। তো ভিউয়ার্স, রওনা করলাম আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, পেছনে মালামাল নিয়ে চলাচল করছে, তবে এত দূর থেকে না, সেই চাঁদপুর মতলব থেকে ঢাকার উদ্দেশ্যে। গাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর মাটির রাস্তা, তারপরে রাস্তার কাজ চলতেছে, কিছুদিনের মধ্যে পাকা হবে। এখানে ওই যে ইটের খোয়া ফালানো কাজ চলতেছে, আর অল্প কিছু সামনে এই পাকা রাস্তা। আর এইবার তাড়াহুড়ার কারণে ঢাকা থেকে আসার সময় আমি যে আমার গ্লাভস নিয়ে আসবো সেটা আর মনে করে নিয়ে আসতে পারিনি, তারা ঘুরে ঘুরে চলে আসছে। এখন আজকে তো এখন যাওয়ার সময় তো প্রচুর রোদ, হাত অলরেডি কয়েকদিনে কালচা টাইপের হয়ে গেছে, আজকে তো সারা দিয়ে এই রোদের মধ্যে বাইক চালালে আমার হাত পুরো একবারে কালো হয়ে যাবে। ডান মুরব্বী মানুষ হয় ভয়কে দাঁড়িয়ে গেছেন। এই পাকা রাস্তায় চলে আসলাম, এই সামনে কিছু দূর আগানোর পর একটা বাজার আছে। এখানে ওই যে আমাদের যে ব্যাটালিয়ন ছিল, যাদের নিয়ে আমরা ঘোরাঘুরি করছি, আমার ফ্রেন্ডের কাজিন, তারপরে ওর ফ্রেন্ড সার্কেল, ওদের ওখানে যাবো, ওদের সাথে একটু দেখা করে বিদায় নিয়ে তারপরে ইনশাল্লাহ রওনা। ভিউয়ার্স, পুরো ব্যাটালিয়নের সাথে সাক্ষাৎকার শেষ করলাম, বিদায় নিয়ে নিলাম তাদের সাথে। সে এবারের মতো আবার, মানে এইবারের শেষবারের মতো ওদের সাথে হালকা একটু আড্ডা দিয়ে, 10-15 মিনিটের মতো আড্ডা দিয়ে সবার সাথে বিদায় নিয়ে নিলাম সবার কাছ থেকে। এখন আল্লাহর নাম নিয়ে দেখতে পাই জানি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। এখন এই যে এখন আমরা আসছি হলো মতলবে, সামনে মতলব ব্রিজ হয়ে দাউদকান্দি হয়ে আমি ঢাকা চিটাগাং রোডে উঠবো। হ্যাঁ, হরিপুর দিয়েও বের হওয়া যায়। মধ্যেই থাকতে হবে। হ্যাঁ চলে দেখেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে আবার আসলে ইনশাল্লাহ, আবার এই যে ঈদের পরে আবার আসা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
এখানে আরো দুজন ভাই ব্রাদার ছিল, ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আপু দৌড়াচ্ছে কেন? মেন রোডে চলে আসছে যে মতলব ব্রিজ, এখন মতলব ব্রিজে উঠবো। মতলব ব্রিজ হয়ে ফেরিবাজের ওপর দিয়ে একবারে সরাসরি দাউদকান্দির দিকে যে রাস্তাটা গেছে সরাসরি ওই রাস্তা দিয়ে এগিয়ে যাবো। ফেরিবাদ দিয়ে সরাসরি একবারে দাউদকান্দি দিয়ে উঠে যাবে, তারপর দাউদকান্দি থেকে সরাসরি ঢাকা, ঢাকা চিটাগাং রোডে উঠতে পারলেই তারপরে আর বেশি সময় লাগবে না, যা সময় লাগবে এইটুকুর মধ্যেই। সামনে টোল প্লাজা আছে, মোটর সাইকেলে 5 টাকা টোল দেওয়া লাগে, অনেক সময় নেয় অনেক সময় নেয় না, দেখি এখন নেয় কিনা। আচ্ছা সাবধানে আয়। আসলে ওরা এখানে অটোতে নামলো, এখান থেকে সিএনজি নিবে, সিএনজি নিয়ে দাউদকান্দি বাস স্ট্যান্ডে যাবে, তারপর ওইখান থেকে ঢাকা। একটা জিনিসই আমি বুঝি না, আমি আজ পর্যন্ত যত জায়গায় টোল দিলাম আমার সাথে এরকমটা ঘটে নাকি সবার সাথেই ঘটে আমি এটা জানি না। কোথাও কোনো জায়গায় কোনো টোল প্লাজাতে টোল দিলে তারা টাকা নেয় কিন্তু রিসিপ্ট দিতে চায় না, এই কাজটা কেন করে তারা জানে না। ইভেন টোলের টাকা দেওয়ার পরে যখন তাদের কাছে আমি রিসিপ্টটা চাই তখন তাদের মুখের কালারটা এত কালো হয়ে যায়, মানে মুখটা এত গোমরা হয়ে যায়, মনে হয় যে আমি তাদের কাছে যেন এই রিসিপ্টটা চেয়ে বিশাল এক অপরাধ করে। এখানে তো তাও উনি কিছু বলে নাই। একদিন আমার কোনো একটা জায়গাতে আমার সঠিক মনে করতেছে না, আমি টোল দিতে গেছি, উনি টোলে টাকা দেওয়ার পরে আমাকে কি, যখন আমি রিসিপ্ট চাইছি রীতিমতো আমার সাথে ঝগড়া আসলো, না আমি রিসিপ্ট কেন চাইলাম, আমাকে বলতেছে আপনি রিসিপ্ট কেন চাইলেন, আমরা কি টাকা এটা কি সরকারের কোষাগারে জমা দেই না, আমরা কি টাকা খেয়ে ফেলি চুরি করি এটা সেটা বলে আমার সাথে ঝগড়া শুরু করছে। আমি বললাম যে ভাই আমি তো আপনার সাথে ঝগড়া করতে আসি না, আমি যে আপনাকে টাকা দিছি, আমি আমার দেশের সরকারকে আমি টাকা দিছি, নিজের জন্য আমি টোল দিছি, আমার টোলের রিসিপ্ট দেন, আর না হলে আমি কীভাবে বুঝবো যে এটা সরকারের ফান্ডে যাচ্ছে। তারা আমাকে রিসিপ্ট কোনোভাবে দিবেই না, পরে তাদের সাথে মোটামুটি এক প্রকার রাগারাগি হয়ে গেল। পরে সেদিন ঘটনা, মানে ওই ঘটনাটা যেটা ঘটছিল সেই পুরো ঘটনাটা আমি সেদিন ক্যামেরায় রেকর্ড করতে পারি নাই, যদি ক্যামেরায় রেকর্ড করতে পারতাম তাহলে সবাইকে দেখাইতে পারতাম, সচেতন করতে পারতাম। আর কথা না দাঁড়িয়ে একটু টান দিই। ফেরিবাদের রাস্তাটা অনেক সুন্দর, এই ফেরিবাদের রাস্তাটা মানে মোড় থাকার কারণে
খুব বেশি পরিমাণ মোড়, একটু বড় করে মোড় থাকার কারণে অত জোরে চালানো যায় না। তারপরেও যতটুকু জোরে পারে, মানে এখন ট্রেনে যাইতে হবে, কিছু করার নাই। আর একটা তো দেখলেন সিএনজি থেকে কেউ একজন হাই দিছে, মানে ওই গ্রামে এসে কোথাও ঘুরতে গেলে এই জিনিসটা খুব মজা লাগে, আমার নিজের কাছে খুব মজা লাগে। যখন দেখে যে হেলমেটের সাথে ক্যামেরা লাগানো, তখন ক্যামেরার সামনে তারা হাই দেয়, হাই ফাইভ দেখায়, আর জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর এটাই আমার কাছে ইন্সপিরেশন। আশেপাশের এত সুন্দর পরিবেশ দেখেন দিবস, জাস্ট ওয়াও, এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে। এটা হলো একটা বেরিবার রোড, আমরা বেরিবার দিয়ে আগে দেখতেছি সাউথ ক্যান্ডির দিকে। আমার এই রোডটাতে আসলে বাইক জোরে চালাতে ইচ্ছা করে, ইচ্ছা করে আমি যত আসতে পারি বাইক চালাবো। আর এই আশেপাশের পরিবেশ, এই শীতল বাতাস, এগুলো উপভোগ করতে করতে যাব। এখানে আসলে আপনারাই বলেন যে এত সুন্দর একটা পরিবেশে যদি ঘুরতে আসেন আপনারা, কি আপনাদের কি এটা ছেড়ে চলে যদি ইচ্ছা করবে? তারপরেও ব্যস্ত নগরীতে থাকি আমরা, ব্যস্ততার মধ্যে জীবনযাপন করি, ব্যস্ত নগরীতে তো আবার ফিরে যেতেই হবে। খোদা হাফেজ সড়ক বিভাগ চাঁদপুর। এখন আমরা চাঁদপুরের থেকে বের হয়ে গেলাম, সাউথকান্দির দিকে যাচ্ছি। আর এইখানে আরও একটা ব্রিজ পড়লো, ওই ব্রিজটার নাম কি সেটা আমি বলতে পারবো না, আমি সঠিক জানি না। এখন খুব সম্ভবত এটা কুটিল্লার মধ্যে পড়ে গেছে যা মনে হচ্ছে, তাও সঠিক বলতে পারবো না, সামনে আমি জিজ্ঞাসা করে বলা যাবে। হ্যাঁ, দাউদকান্দির মধ্যে পড়ে গেছি অলরেডি আমরা, আর দাউদকান্দি তো কুমিল্লাতে পড়ছে। এই রাস্তাটা খুবই ছোট একটা রাস্তা, ন্যারো একটা রোড, বাট এইখানে এই রাস্তাটা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। আশেপাশের পরিবেশ সুন্দর, অনেক বড় বড় গাড়ি এখান এই রোড দিয়ে চলাচল করে। পেট্রোল পাম্প হইতেছে, এখানে হলো পাগল শাহ বগদাদি রহমতুল্লাহ পদুয়া দরগা বাড়ি। মনে হচ্ছে এখানে কোনো একজনের, কোনো একজন ভালো মানুষের মাজার রয়েছে এখানে। সামনে আর কিছু দূর সামনে গেলে খুব আশ্চর্যজনক একটা ব্রিজ পড়বে। এই রাস্তাটা যতটুকু ন্যারো, ব্রিজটা তার থেকেও ন্যারো। কোনোভাবে একটা প্রাইভেট কার যদি সেই ব্রিজে ওঠে, ওই পাশ দিয়ে একজন মানুষ হেঁটে আসার মতো জায়গা থাকে না, কোনো গাড়ি আসলে দূরে থাকে। আর এতটা ন্যারো একটা ব্রিজ, এতটা ছোট একটা ব্রিজ। যাই হোক, এখন আমরা ওই ব্রিজটা আমাদের পার হতে হবে। আর ওই ব্রিজটা পার হতে গেলে ব্রিজের এই মাথায় এবং ওই মাথায় বিশাল একটা জ্যামের সৃষ্টি হয়। পরে সেখান থেকে সিরিয়াল করে করে অল্প অল্প করে গাড়ি এদিক থেকে, কিছু গাড়ি ওইদিকে পার করে, আবার ওইদিক থেকে কিছু গাড়ি এদিকে পার করে, এইভাবে করে ওই ব্রিজটা দিয়ে গাড়ি পার করা হয়। ঝুঁকিপূর্ণ বেইলি সেতু। হ্যাঁ ভিউয়ার্স, এই আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাই সেই ব্রিজটা। দেখেন আমি এখন আল্লাহর অশেষ সহমতে, আমার ভাগ্যটা খুবই ভালো ছিল, বিদায় এক চান্সে ব্রিজটা পার হতে পারছি। এই দেখেন এত আরও একটা ব্রিজ দিয়ে, এই যে ব্রিজের এই পাশটাতে এবং ব্রিজের ওই পাশটাতে দুই পাশেই গাড়ির লাইন পড়ে যায় যখন অনেক ব্যস্ত থাকে। এখন আল্লাহর সহমতে দেখা গেলো যে কোনো গাড়ি ছিল না, আমি এক চান্সে পার হতে পারছি। এই ব্রিজটার কথাই তখন বলতেছিলাম আপনাদেরকে। তবে অদূর ভবিষ্যতে কি খুব তাড়াতাড়ি এই ব্রিজটি চেঞ্জ করতে হবে, বা চেঞ্জ করা উচিত, বা পাশে দিয়ে আরও একটি ব্রিজ করা উচিত।
আর এটা করা হবে বলে আমার মনে হচ্ছে, কারণ এইভাবে কতদিন চালানো যাবে এই ব্রিজ দিয়ে। আর অল্প কিছু দূর সামনেই দাউদকান্দি দিবে বাস স্ট্যান্ড, ঢাকা চিটাগাং রোড, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সামনে যে গাড়িগুলো দেখতেছেন, এই রোডের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এটা, হাইড্রোলিক ট্রলি বলা হয় যাকে। মানে পেছনের অংশে জাস্ট দুটো চাকার উপরে মালামাল বহন করার জন্য এরকম একটা বক্সের মতো বানানো, আর সামনে হলো আমরা যেটাকে ট্রাক্টর বলে চিনি, এরকম একটা ট্রাক্টর। সেই ট্রাক্টর দিয়ে এটা বডিটাকে টেনে নিয়ে যায়। আর এই জিনিসটা এই রোডের সবচেয়ে ভয়ঙ্কর একটা বাহনের মধ্যে পড়ে, কারণ তারা খুব বেশ কীভাবে চালায়, পুরে ধুলা বাবারে বাবা। দাউদকান্দি বাস স্ট্যান্ডে চলে আসছি, এই ভাঙাটুকু পার হলেই সামনে দাউদকান্দি বাস স্ট্যান্ড, এখানে একটু দাঁড়াবো আমি। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 40-45 মিনিট টানা বাইক চালাইছি, একটু দাঁড়াবো, কোথাও দাঁড়িয়ে একটু রেস্ট নিব, পানি খাবো, চা খাবো, অনেক গরম পড়ছে আজকে। পানির সাথে একটা স্যালাড মিশিয়ে খাইলে মনে হয় ভালো হবে। রাস্তার কাজ চলতেছে বিধায় রাস্তার এই অবস্থা। বড় গাড়ির কাছ থেকে সাইড নেওয়া যায় হর্ন দিয়ে, পাসিং লাইট ব্যবহার করে, যে কোনোভাবেই হোক বড় গাড়ি থেকে সাইড নেওয়া যায়, কিন্তু সিএনজি ড্রাইভার যারা আছে তারা কাউকে সাইড দিতে চায় না, স্পেশালি বাইকারদের তারা কোনোভাবেই সাইড দিতে চায় না। এরকম একটা ভাঙা রাস্তার মধ্যে দিয়ে এত বড় একটা ট্রাক চলতেছে এই দিনের বেলায়, এখন কি আর করা যাবে, মানে এটা কিভাবে পার হবো বুঝতেছি না। কিচ্ছু করার নাই, এইভাবেই পার হইতে হবে, না হয় দাঁড়াইতো না, তাই করা হর্ন দিয়ে দাঁড় করালাম। ভিউয়ার্স, দাউদকান্দি বাস স্ট্যান্ডে চলে আসছে, ওই সামনে দেখতে পাচ্ছেন আপনারা চিটাগাং হাইওয়ে। এই জায়গাটাতে রাস্তা অনেকটা ভাঙা, রাস্তার কাজ চলতেছে, তো তাই সামনে একটা যে কোনো চায়ের দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে দিয়ে শুনবো। দেখুন ছোটো ছোটো বাচ্চারা মাত্র কলেজে পড়ে, ওরা বাইক চালাচ্ছে। হ্যাঁ, ওদের বাইক চালাতে দেখলে ভালো লাগে, আমরাও ওদের বয়সে বাইক চালাইছি আজ থেকে আরো 10 বছর আগে, কিন্তু ওরা যেভাবে বাইক চালায়, ওই দেখেন সামনে একজন যাচ্ছে বাইক চালায়, ওরা যেভাবে বাইক চালায় ওরা খুব রাফ বাইক চালায়, ওদের সেফটি কোনো প্রকার সেফটি মেনটেন না করেই। এখন এখানে না দাঁড়িয়ে এখানে অনেক মানুষের ভিড়, আমি মেন রোডে উঠি, তারপরে হাইওয়ের পাশে কোনো একটা দোকানে দাঁড়াবো। দেখছেন অবস্থা, এই যদি হয় মানুষের অবস্থা, এরকম হর্ন দেওয়ার পরে যদি তারা ট্রেন না পায় তাহলে আর কি করা যাবে। যাই হোক, এখানে একটা দোকানে দাঁড়াই। কি পরিমাণ বালু রাস্তার মধ্যে, রাস্তার কাজ চলতেছে, পুরে বালুর ঝড়। হাইওয়েতে একটা ব্রেক নিলাম দাউদকান্দি বাস স্ট্যান্ডে, এখানে চা খাইলাম, পানি খাইলাম,
এখন রওনা দিচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে। সামনে গোমতী ব্রিজ পড়বে, এখন গোমতী ব্রিজে উঠব। সামনে গোমতী ব্রিজ, তারপরে আরো কিছু দূর সামনে একটা ব্রিজ পড়বে, দুটা ব্রিজ পার হয়ে তারপরে নারায়ণগঞ্জ ঢুকে গেলে আর বেশি সময় লাগবে না। ব্রিজ দুটো পার হতে পারলে ঢাকা ঢুকলে বাসায় আসবে, আর মনে হয় সর্বোচ্চ ঘন্টাখানেক লাগবে বাসা পর্যন্ত যাইতে ক্যান্টনমেন্টে। ব্রিজে উঠে না, ব্রিজে ওঠার আগে এখানে মেবি টোল দিতে হবে, দেখি এখানে আবার সেম কাজটা করে কিনা, টাকা দেওয়ার পরে রিসিপ্ট দেয় কিনা দেখি আগে, নিজে থেকে দেয় কিনা, তারপরে আমি রিসিপ্ট চাইবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক ও জনপথ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, টোলের সমপরিমাণ ভাঙতি টাকা সাথে রাখুন, আদেশ ক্রমে সহজ কর্তৃপক্ষ। থ্যাংক ইউ ভাইয়া, এটা একটু চেঞ্জ করে দেবে। না ভিউয়ার্স, এবার উনি আগে থেকেই রিসিপ্ট দিয়ে দিছে। গোমতী ব্রিজ আমরা পার হয়ে আসছি, এখন সামনে ব্রিজ পড়বে হলো মেঘনা ব্রিজ, মেঘনা ব্রিজটা পার হব। মেঘনা ব্রিজ পার হওয়ার পরে নারায়ণগঞ্জে ঢুকে যাবো আমি, নারায়ণগঞ্জ ঢুকে গেলে বাসায় ধরতে আর বেশি সময় লাগবে না। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, আমি যতবারই ঢাকা চিত্রকাণ রোডে আসি না কেন, প্রত্যেকবারই আমি খুব সতর্কতার সাথে বাইক রাইড করি। আর আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, হাইওয়েতে কখনো আপনারা অন্যমনস্ক হয়ে আর তাড়াহুড়া করে বাইক চালাবেন না, প্লিজ প্লিজ প্লিজ, কারণ হাইওয়ে রোডে ভুলের কোনো বিকল্প নাই। ভুলের কোনো মানে আমরা তো জানি যে ভুল করলে মাশুল দিতে হয়, হাইওয়েতে অবশ্যই ভুল করলে আপনাকে মাশুল গুনতেই হবে, কারণ হাইওয়ে রোডের ভুলের কোনো মাপ নাই। এখন আমরা মেঘনা ব্রিজ আছি মেঘনা নদীতে, এখানে মেঘনা ঘাট, এই যে মেঘনা চন্দ্র ঘাট এখানে রাখা, মেঘনা ঘাটে চোখ ফিরিয়ে যাওয়ার মতো দৃশ্য। আপনাদেরকে আবারও আমি অনুরোধ করে বলতেছি যে হাইওয়েতে আপনারা যখন বাইক রাইড করবেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তারপরে বাইক রাইড করবেন।
এখন আমি আছি নিউর হানি ফ্লাইওভারে। আমরা তো বুঝতেই পারছেন যে ঢাকায় ঢুকে গেছি প্রায়, কারণ এই ফ্লাইওভার পার হলেই ঢাকা ঢুকে যাব। এখন দেখি ঢাকা ঢুকে যদি জ্যাম না হয় রাস্তায় তাহলে আর বেশিক্ষণ লাগবে না আমার বাসায় যেতে। আপনার লং টাইম আমি আজকে একা একা বাইক জার্নি করতেছি, একটা লং ট্যুরে জার্নি থেকে ফিরছি। গিয়েছিলাম আমি আর ফয়সাল দুইজনে একসাথে, কিন্তু আমি আর ফয়সাল একসাথে গিয়েছিলাম চাঁদপুরে। আমাদের আসল উদ্দেশ্য ছিল যে আন্টিকে আনা, আন্টি বাড়িতে একা ছিলেন, আন্টিকে নিয়ে আসবো ঢাকাতে। আসলে তাই কেয়ার করার, এখন আসার সময় আন্টি আর ফয়সাল আমরা দুজন বাসে করে আসতেছে, আর আমি একা একা বাইক নিয়ে রওনা দিলাম। একাই ঢুকতে পারলাম না, এর মধ্যে দেখি আকাশ মেঘলা, ঠান্ডা বাতাস বইতেছে, মনে হচ্ছে যে কোথাও বৃষ্টি হয়েছে বা বৃষ্টি হবে, দেখা যাক কী হয়, বুঝতে পারতেছি না। সামনে আরও একটা ওই হানি ফ্লাইওভারের টোল প্লাজা আছে সামনে, দেখি ওনাদের কী অবস্থা। মানে ফ্লাইওভারের এখানেও তারা খুব সুন্দরভাবে টোল নেওয়ার আগেই হাতে রিসিপ্ট নিয়ে রাখতেছেন, প্রত্যেকটা মানুষকে টাকা দেওয়ার সাথে সাথে রিসিপ্ট ব্যাক করতেছে, দেখা যাচ্ছে ওনারাও অনেক বেশি সচেতন। এই জিনিসটাই আমরা আশা করি সবার কাছ থেকে, যে আমরা যার যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে যদি সচেতন হই এবং দেশের প্রতি যদি দায়িত্বশীল হই, সেক্ষেত্রে আমাদের দেশ আর পিছিয়ে থাকবে না। হ্যালো ভিউয়ার্স, অবশেষে আল্লাহ তাআলার অশেষ সহমতে আমি সুস্থভাবে বাসায় এসে পৌঁছতে পারছি, কোনো রকম কোনো সমস্যা ছাড়া সুস্থভাবে আল্লাহ তাআলার রহমতে বাসায় ফিরে আসছি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে লাইক করবেন, ইন্সপায়ার করবেন আরও বেশি, যেন আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করতে পারি। সো ভিউয়ার্স, আজকে অনেক টায়ার্ড, বাসায় ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিব, দেখ কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।